আমেরিকার মেজর লিগ ক্রিকেটে খেলবেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, ফিরছেন পুরনো ডেরাতেই। বলিউড অভিনেতা শাহরুখ খানের দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সে দেখা যাবে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। সেখানে তারা লিখেছে, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান এলএ নাইট রাইডার্সের সঙ্গে 2024 মেজর লিগ ক্রিকেটের জন্য যুক্ত হচ্ছেন। শাহরুখ খানের মূল দল কলকাতা নাইট রাইডার্সে কয়েক দফা খেলেছিলেন সাকিব, জিতেছেন দুটি শিরোপাও। সাকিবকে নিশ্চিত করে দলটি গণমাধ্যমকে জানিয়েছে, নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি কেকেআরকে বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। এর মধ্যে রয়েছে আমাদের দুটি চ্যাম্পিয়নশিপ, 2012 ও 2014 আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। জুলাইয়ে এলএ নাইট রাইডার্সের বেগুনি সোনালি জার্সিতে আবারও তাকে দেখার তর হয়েছে না। আগামী 4 জুলাই থেকে শুরু হবে মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণ। শাহরুখ খানের দলে রয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জেসন রয়ের মতো ক্রিকেটাররা। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।